হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতে। আজ আমি বানাবো দু রকমের পকোড়া, পানির পকোড়া, পেঁয়াজ পকোড়া। তার জন্য কড়াই প্যানে তেল দিয়ে দিলাম, বেসনে জল দিয়ে দিয়েছি, হাফ চামচ নুন দিয়ে দিলাম, সামান্য খাবার সোডা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ভালোভাবে এইভাবে আমি ফাটিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। এইভাবে ছোট ছোট করে পকোড়া আমি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, পকোড়া দিয়ে দিলাম। পকোড়াগুলো উল্টে দিলাম, পেঁয়াজ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, পকোড়া পেঁয়াজি এবার তুলে নিলাম। পানির পকোড়ার জন্য বেসন নিয়ে নিয়েছি, সামান্য নুন দিয়ে দিলাম, একটু বেশি নুন দেবো, পানিরে নুন দেওয়া হয়নি, সামান্য খাবার সোডা। বেসন আর পানি ভালোভাবে মাখিয়ে নেব। গোল গোল করে ভেজে নেব। উল্টে দিলাম, পানির পকোড়া দু সাইড ভেজে নিয়েছি, তুলে নিলাম। দেখুন বন্ধুরা, আমি এইভাবে পেঁয়াজ পকোড়া পানির পকোড়া দু রকমের পকোড়া বানিয়ে নিয়েছি। আমার ভিডিও পছন্দ হলে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি পছন্দ হবে, ভালো লাগবে, ভালো লাগলে বানিয়ে খাবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার বন্ধুরা।